হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু নলেজ এটিজেট নলেজ এটিজেটে তোমাদের সবাইকে পুনরায় স্বাগতম জানাই দেখো আমি তোমাদের কৃষ্ণেন্দু স্যার আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের যে প্রশ্নবিচিত্রা রয়েছে ক্লাস নাইনের যে প্রশ্ন প্রশ্নবিচিত্রা রয়েছে রায় মার্কেটেডের তার লাইফ সায়েন্সের দু নম্বর যে স্কুল রয়েছে তার সমস্ত এক মার্কস এবং দু মার্কসের যে কোশ্চেনগুলো সেগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করব দেখো দু নম্বর যে স্কুলটি রয়েছে সেটা রয়েছে তোমাদের তিনশো সাতাশ নম্বর পেজে যেটা রয়েছে বনমালী চট্ট হাই স্কুল এইচএস চলো দেখে নিন এর উত্তরগুলো দেখো প্রথম প্রশ্ন রয়েছে বিভাগ কয়ের বিভাগ কয়ের আমার প্রথম প্রশ্ন দেখো কি বলেছে ছত্রাকের কোষ্পাচীরের প্রধান উপাদান ছত্রাকের কোষপাচীরের প্রধান উপাদান কি হবে সঠিক উত্তর হবে কাইটিন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো ভ্যাকলের আবরণকে কি বলা হয় টোনোপ্লাস্ট দেখো তো কোথায় রয়েছে অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্ট দেখো দুটো বই আছে একটা হচ্ছে অরিজিন অফ স্পিসিস সেটা তোমরা ক্লাস টেনে গিয়ে পড়বে আরেকটা রয়েছে দ্য অরিজিন অফ লাইফ ঠিক আছে দ্য অরিজিন অব লাইফ লেখা আমাদের ওপারিনে নেক্সট প্রশ্ন দেখো প্রোটিন মধ্যস্থ অ্যামাইনো অ্যাসিডগুলি যে বন্ধন দ্বারা যুক্ত থাকে তা হলো পেপকাইট বন্ধন অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রয়েছে রক্তে আরবিসি ধ্বংস হয় কোথায় প্লিহায় গিয়ে ওই জন্য প্লিহাকে বলা হয় আরবিসির কবরখানা নেক্সট প্রশ্ন দেখো এইচসিএল খড়িত হয় পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে এটা একবারে মাথার ভেতরে ঢুকিয়ে নাও ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে নিউক্লিয়াস বিহীন উদ্ভিদ গোষ্ঠী হলো কার নিউক্লিয়াস থাকে না সঠিক উত্তর হবে শিবনল এর নিউক্লিয়াস থাকে না চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন রয়েছে কোর পর্বের প্রাণীদের সাসঙ্গিনি টিনিডিয়া সঠিক উত্তর হবে মোলাস্কা মোলাস্কা পর্বের প্রাণীদের সাসঙ্গ হচ্ছে টিনিডিয়া সঠিক উত্তর কি মোলাস্কা আচ্ছা মোলাস্কা ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে পুরুষদের যে অঙ্গ উৎপাদন ও সাহায্য করে শুক্রাণু উৎপন্ন করে আমাদের ওকে চলো নেক্সট প্রশ্ন দুটি দি একক বিশিষ্ট কোষ অঙ্গাণুর একটি করে কাজ লিখতে বলেছে ধরো দুটো দি একক পর্দাবিশিষ্ট কোষ অঙ্গাণুর প্রথমটা আমরা লিখে নেব নিউক্লিয়াস কি করে কোষের যাবতীয় বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোষের বিপাক নিয়ন্ত্রণ লিখি বিপাক বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে আরেকটা লিখি আমরা আমাদের মাইটোকন্ড্রিয়া ঠিক আছে মাইটোকন্ড্রিয়া যেটা কি করে মাইক্রোকন কি করে আমাদের এটিপি উৎপন্ন করে চলো নেক্সট প্রশ্নে আসি আমরা প্রাণীবিদ্যার জনক প্রাণীবিদ্যার জনক বলা হয় অ্যারিস্টটলকে একদম মাথায় ঢুকে নাও এটা বারবার আসবে ঠিক আছে এরকম বলে দেবে যে প্রাণীবিদ্যার জনক বলা হয় থ্রিও ফার্স্ট আসকে ট্রু নাকি ফলস ঠিক আছে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সঠিক করতে হবে অ্যারিস্টটল অ্যারিস্টোটল হবে আমাদের সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আচ্ছা লিখে অনেকে ওকারও দেয় আবার অনেকে ওকার দেয় না আচ্ছা আমি ওকারটা দিচ্ছি না চলো নেক্সট প্রশ্ন রয়েছে জীববিদ্যা ও ড্যাসের সহযোগে গঠিত শাখাটির নাম বায়োনিক্স দেখো জীববিদ্যার সাথে যখন ইলেকট্রনিক্স যুক্ত হবে তাকে বলা হবে বায়োনিক্স সঠিক উত্তর হবে ইলেকট্রনিক্স ওকে চলো নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলছে মানুষের বক্ষ ঘরে ফুসফুস দুটির মাঝখানে কি অবস্থিত আমাদের হৃৎপিণ্ড অবস্থিত হৃৎপিণ্ড অবস্থিত নেক্সট প্রশ্ন দেখো নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তু কি বলা হয় সঠিক উত্তর হবে নিউক্লিও লাস বলা হয় নিউক্লিও লাশ নিউক্লিয়াস বলা হয় চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে দেখো কি বলেছে প্রথমটা ডিএনএ আর এন হলো জৈব অণু একদম ঠিক এই দুটো তো আমাদের জৈব অণু কারণ আমাদের জীব দিয়ে থাকে নেক্সট দেখো বলেছে কমপ্লিট থাকে অ্যানিলিডা পর্বের প্রাণীদের এটা কিন্তু আমরা মানতে পাচ্ছি না কারণ টিনোফোরা পর্বের প্রাণীদের কমপ্লিট থাকে ওকে চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন বলেছে স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ তোমাকে মেলাতে হবে দেখো প্রথমটা কি বলেছে রাইবোজম রাইবোজম কী করে না প্রোটিন সংশ্লেষ করে অর্থাৎ অপশান ডি হবে আমাদের সঠিক উত্তর কারণ তাই জন্য বলা হয় রাইবোজমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তাই না চলো প্লাটি হেলমেন্থিস প্লাটিহেলমেনথিসের দেহটা কী হয় চ্যাপটা ফেতার মতো চ্যাপটা ফেতার মতো অর্থাৎ অপশান সি হবে এটা আমাদের সঠিক উত্তর আচ্ছা মোলাস্কা মোলাস্কা কী হবে নরম দেহ মোলাস্কা দেহ নরম আমরা যে গেঁড়ি দেখি গেঁড়ি যেটাকে বলে শামুক জল শামুক বলা হয় ঠিক আছে আমরা আমাদের স্থানীয় ভাষায় গেঁড়ি বলে থাকি গ্যাড়া বলে থাকি ঠিক আছে এগুলো আপেল শামুক বলা হয় গ্যাঁড়াকে ভালো ভাষায় তোমরা কি বলো অবশ্যই জানিও চলো নেক্সট দেখো স্ক্লেরেন কাইমা স্ক্লেরেন কৈমা কী করে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে ওকে চলো নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের মার্কসের প্রশ্ন মার্কসের প্রশ্ন দেখো প্রথমটা রয়েছে অগ্রাধিকার আইন কাকে বলা হয় আমের বিজ্ঞানসম্মত নাম বলেছে অগ্রাধিকার আইন কাকে বলা হবে কোনো জীবের একাধিক বৈজ্ঞানিক নাম থাকলে বা দুটি জীবের একই বৈজ্ঞানিক নাম থাকলে প্রথম দেয়া নামটি কেবল গৃহীত হবে সাপোজ ধরো একটা জীব নতুন আবিষ্কার হয়েছে ঠিক আছে এটা দুজন বিজ্ঞানী দু রকম নাম দিয়ে দিলেন যিনি আগে প্রকাশ করতে পারবেন তার নামটা একটা পত্রিকা রয়েছে যে পত্রিকায় যিনি আগে প্রকাশ করতে পারবেন তার নামটাই গ্রহণ করা হবে ওকে আচ্ছা নেক্সট বলছে আম গাছের বিজ্ঞান নাম আম গাছের বিজ্ঞান নাম হচ্ছে ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা তোমরা যে পারবে সে ইংলিশেও লিখতে পারো ওকে চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে আমাদের বলেছে আচ্ছা মাইক্রোকন্ডিয়াকে অর্ধ স্বনির্ভর প্রসঙ্গাণু বলা হয় কেন কেন তো মাইক্রোকন্ডিয়ার নিজস্ব কি থাকে রায়বোজম থাকে উৎসেচক থাকে ডিএনএ থাকে তাই জন্য মাইক্রোকন্ডিয়াকে বলা হয় অর্ধ স্বনির্ভর প্রসঙ্গানু ওকে তার নিজস্ব তো সমস্ত কিছু রয়েছে কারণ অন্যান্য যে কোষঙ্গাণু রয়েছে মাইটোকন্ডিয়া প্লাস্টিক বাদে বাকি যে কোষঙ্গাণুগুলো রয়েছে তাতে ডিএনএ থাকে না সেই জন্য মাইটোকন্ডিয়াকে বলা হয় চলো নেক্সট প্রশ্ন কি বলেছে ব্যক্ত আর গুপ্ত মধ্যে পার্থক্য কি কি বিষয় বলেছে রেণুপত্র আর তোমার বীজপত্রের সংখ্যা আচ্ছা দেখি লিখে নেই কি কি বলেছে ব্যক্ত আর হচ্ছে গুপ্ত বিজি আচ্ছা রেণুপত্র ব্যক্তবীজির ক্ষেত্রে রেণুপত্র উপস্থিত ওকে আর গুপ্ত বিজির ক্ষেত্রে রেণুপত্র থাকে না আচ্ছা বীজপত্রের সংখ্যা ব্যক্তবীজির ক্ষেত্রে বীজপত্র দুইয়ের বেশি হয় দুইয়ের বেশি হয় এভাবে লেখো না তোমরা পুরোপুরি ভাষা দিয়ে লিখবে আমি এখানে শর্টকাটে লিখে দিচ্ছি যে দুই গ্রেটার দেন দুই ওকে আচ্ছা গুপ্ত ক্ষেত্রে এক থেকে এক থেকে দুটি থাকে মানে একটাও কোনো কোনো ক্ষেত্রে হয় তাই জন্য এক এক বলা হয় আর দুটো থাকলে দুই বীজ বলা হয় নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে স্কারবি রোগে দুটি লক্ষণ স্কারবি রোগের লক্ষণ কি হবে দাঁতের মাড়ি ফুলে যায় রক্ত পড়ে আর শারীরিক দুর্বলতা দেখা যায় চলো নেক্সট প্রশ্নে আসি নেক্সট প্রশ্ন বলেছে তারা মাছের কোন পর্বভুক্ত প্রাণী এই পর্বের দুটি বৈশিষ্ট্য তারা গাছ তো আমরা তারা মাছ আমরা সবাই জানি এক আইনো মাটা পর্বের অন্তর্গত আর কি বৈশিষ্ট্য হবে দেহের বাইরে চুন নির্মিত কাঁটা বা অসিকল থাকে এদের কণ্ঠত্ব প্রাণী বলা হয় তাই যা দেহটি অরিও ভাবে সুষম ওরাল এবং অ্যাব এটা অ্যাব ঠিক আছে অ্যাব দলে বিভেদিত নেক্সট দেখো দেহে দেহে জল সংবহনতন্ত্র উপস্থিত আচ্ছা যা শ্বসন খাদ্য শিকার গমনে সাহায্য করে এদের গমনাঙ্গ কি নালী ওকে চলো নেক্সট প্রশ্ন লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় কেন কারণ কি দেহে কোনো রোগগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত কোষ থাকলে সাপোজ তোমার দেহে কোনো একটা রোগগ্রস্ত কোষ রয়েছে এবার সেই কোষটাকে মারবে কে ওই কোষের ভেতরে যে লাইসোজোমটা আছে সে ফেটে যাবে সে ফেটে গিয়ে ওই কোষটাকেই ধ্বংস করে দেবে সেটাই বলা আছে দেহে কোনো রোগগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত কোষ থাকলে কোষের লাইসোজোম বিদীর্ণ হয় এবং কোষটিকে ধ্বংস করে তাই একে আত্মঘাতী থলি বলা হয় চলো নেক্সট প্রশ্ন কি বলেছে পেশিকলার দুটি বৈশিষ্ট্য পেশিকলার বৈশিষ্ট্য কি হবে পেশিকলায় লম্বাকৃতির হয় পেশি আচ্ছা লম্বাকৃতির পেশি কোষ দ্বারা গঠিত হয় যা নামক কোষ পর্দায় আবৃত থাকে নেক্সট দেখো কোষের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয় এটা খুবই ইম্পর্টেন্ট ওকে সার্কোলেমা আর সার্কোপ্লাজম আচ্ছা যাতে এক বা একাধিক নিউক্লিয়াস থাকে নেক্সট প্রশ্ন দেখো ভিটামিন ডি এর মানব ভূমিকা মানব ভিটামিন ডি কি করে বলেছে ভিটামিন ডি মানবদের অন্তরে ক্যালসিয়াম ও ফসফেট শোষণে সাহায্য করে প্রথমত দ্বিতীয় হচ্ছে এই ভিটামিন অস্থি ও দেহের বৃদ্ধিতে সাহায্য করে দেখো এই ছিল তোমাদের দু নম্বর যে স্কুল রয়েছে তার সমস্ত এক মার্কস এবং দু মার্কসের প্রশ্নের উত্তর যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমার উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি তোমরা চাও তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো যখন আমাদের কোনো লাইভ ক্লাস করানো হয় তোমাদেরও লাইভ ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে যদিও বা সেই যে লাইভ ক্লাসের আপডেট তোমরা এই টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু পেয়ে যাবে তাই বলছি টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো আজকে এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা